ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরঃ গুরুরেব পরং ব্রহ্ম দশমহি শ্রী গুরুবে নমঃ ওং সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণং ত্রัม্বক গৌরী নারায়ণি নমস্তুতে ওং সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণমায় নারায়ণী নমস্তুতে ও মঙ্গলা মঙ্গলকালী ভদ্রকলী কপি নি দুর্গা শিব ক্ষমধাত্রি স্বা স্বাধ নমস্তুতে ও নম শিব শান্তায়ণত্রয় হেত নি নিবেদয়মান গতিস্থং পরমেশোর ও নম ব্রহ্মণ দেবায় গুব্রাহণায় জগদী কৃষ্ণায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা দীন বন্ধ জগৎপতি গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে প্রথমে আমি শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার চরণে প্রণাম জানাই এবং পাগলি মায়ের চরণে প্রণাম জানাই উপস্থিত সাধু মহাত্মা এবং ভক্তবৃন্দ সকলকে যথাযোগ্য সম্মান জানাই এবং আমি ভবা পাগলার সম্পর্কে দু চারটি কথা বলছি যে ভবা পাগলা সাধনার সঙ্গীত আমরা সর্বত্রই শুনে থাকি কিন্তু সেই ভবা পাগলার সম্পর্কে কিছু কথাও আমাদের জানার প্রয়োজন আছে তিনি যেমন অধ্যাত্ম জগতের মানুষ তেমনি আবার ব্যবহারিক জগতেও তার অনেক কর্ম রয়েছে তিনি কর্ম যোগ জ্ঞান সর্বত্র বিচরণ করেছেন তাই তার সম্পর্কে আমাদের কিছু জানার প্রয়োজন আছে ভবা পাগলা বলেছেন যে আমি সংসারে থাকি কিন্তু সংসারে থেকেও সংসার প্রবাসী তাই সেই ভবা পাগলা যেমন অধ্যাত্ম জগতে বিচরণ করেছেন তেমনি ব্যবহারিক জগতেও তার অনেক কর্ম প্রচেষ্টা রয়েছে তিনি বলেছেন যে ডিউটি করো বিউটি বাড়বে অর্থাৎ আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি মানুষের কিছু কর্তব্য আছে সেই কর্তব্যগুলো সম্পর্কে আমাদের ওয়াকিবল হওয়ার দরকার তো ভবা পাগলা সেইগুলো যেমন মুখে বলেছেন তেমনি তিনি সেগুলো বাস্তবায়িত করে দেখিয়েছেন তাই তার জীবনটা আমরা যদি জানতে পারি তাহলে তার সেই বাস্তব জীবন সম্পর্কে আমরা জানতে পারব যেমন ভবা পাগলা গান রচনা করেছেন অধ্যাত্ম জগৎ সম্পর্কে অনেক ঊর্ধ্বের কথা বলেছেন তেমনি তাকে দেখা গেছে তিনি ঘুম থেকে উঠে সংসারের যে কর্তব্য এবং রান্নাঘরে তরকারি কাটা থেকে আরম্ভ করে রান্না রান্নাবান্না পরিদর্শন করা এবং ভক্তদের সুষ্ঠুভাবে যাতে সেবা হয় সে পরিচর্যা করা তিনি সমস্ত কিছু করেছেন এবং তার দেখি যদি আমরা সেগুলো সংসারে করি তাহলে আমাদের সংসারটা কিন্তু স্বর্গে পরিণত হবে তাই সেই তার জীবনে আমরা সেগুলো করতে দেখেছি প্রত্যক্ষ আবার তিনি বলেছেন আমি নিকৃষ্টকে উৎকৃষ্ট করি নিকৃষ্টকে কিভাবে তিনি উৎকৃষ্ট করেছেন তার গানেই আছে যে পাপীর তরে আসেন ভগবান ভক্তের তরে নাই প্রয়োজন আমরা যেমন আগে জেনেছি যে ভগবান পৃথিবীতে আসেন কিসের জন্যে যে পাপীদের দমন করার জন্যে এবং ভক্তদের পরিত্রাণের জন্য। কিন্তু ভবা পাগলা গানে বললেন যে পাপির তরে আসেন ভগবান ভক্তের তরে নাই প্রয়োজন তাকে আমরা সামনাসামনিও বলতে শুনেছি যে ভক্তের জন্য আমার কোনো প্রয়োজন নেই কারণ ভক্ত তো সবসময় ভগবানের নাম করেন তিনি তো ভগবানকে সবসময় ডাকেন তার জন্য আমার কোনো প্রয়োজন নাই কিন্তু যে নাকি পাপি যে ভগবানকে ডাকে না তার জন্যই আমার প্রয়োজন তাই বললেন যে ভক্তের তরে নাই প্রয়োজন পাপির তরে আসেন ভগবান তা আমরা তার প্রত্যক্ষ দৃষ্টান্ত দেখলাম যে তিনি কিভাবে পাপি উদ্ধার করেন পরিত্রাণ করেন সেটা আমরা প্রত্যক্ষ উদ্ধার দর্শন করলাম কিভাবে একবার তিনি দাইহাটে অর্থাৎ দাইহাট এবং মাটিয়ারি দুটো ঘাট দুই দিকে একদিকে বর্ধমান আর একদিকে নদীয়া তো উনি বর্ধমানের দিকে যে দাইহাট দাইহাট থেকে নৌকো করে পার হচ্ছেন পার হয়ে আসছেন মাটিয়ারি ঘাটে মাটিয়ারিটা হচ্ছে নদীয়ায় মাটিয়ারিতে আসছেন তো খেয়া নৌকায় উঠেছেন তখনকার দিনে মেশিন চালিত খেয়া নৌকা ছিল না তখন খেয়া নৌকা ছিল মানুষে ওই হাল দিয়ে নৌকা চালাতেন সেই নৌকায় করে আসছেন কাজে নৌকাটা ধীরে ধীরে আসছে গঙ্গার বক্ষে তবে অনেক মানুষ নৌকায় এবং সেই গঙ্গা বক্ষে ধীরে ধীরে নৌকা মাটেরই ঘাটের দিকে আসছে তার মধ্যে একজন দেখা গেল বারবার ভবা পাগলাকে যেমন অনেক সময় হয় রাস্তাঘাটে সাধু সন্ন্যাসী চলতে নিলে এক ধরনের মানুষ আছে তারা একটু টিটকারি মতো করে আর কি সেরকম ভাবেই ভবা পাগলাকে বারবার যেন টিটকারি করছে করতে করতে তারপরে একবার এসে কাছে এসে জিজ্ঞেস করে বসলেন যে তোমার নাম কি এই সাধু তোমার নাম কি তখন ভবা পাগলা বললেন আমার নাম আমার নাম ভবা পাগলা এই যে পাগলা কথাটা পাগলা কথাটা ভবা পাগলাই কিন্তু বলেছেন যে ভবা পাগল নয় ভবা পাগলা কেননা পা আগলা আগলা কথার দুটো অর্থ আছে একটা অর্থ আছে মানে আলগা মানে মুক্ত আর একটা কথা হচ্ছে ধরে থাকা আগলিয়ে থাকা তা দুটো অর্থই প্রযোজ্য যে ভবা পাগলা মানে পা আগলা তাই যখনই বলেছে আমার নাম আমার নাম ভবা পাগলা কথাটা তার কানে গিয়েছে তা কানে গেলে কিরকম হলো যেমন কবির ভাষায় বলতে গেলে কেমরে শুনাইল শ্যাম নাম কানের ভিতর দিয়া মরমে পছিল গো আকুল করিল মনপ্রাণ কেমরে শুনাইল শ্যাম নাম যখনই কানের ভিতরে তার ভবা পাগলার নামটি গেল তখন যেন কানের ভিতর দিয়ে তার মরমে গিয়ে পৌঁছিল এবং আমরা এই যে সমবেত ভক্তবৃন্দ এক জায়গায় হয়ে ভগবানের কথা গুণগান করি কেন ভাগবত বলেছেন শ্রবণ মঙ্গলম অর্থাৎ শ্রবণেই মঙ্গল হয় কেন মঙ্গল হয় আমরা হয়তো এটাকে অনেক সময় হালকাভাবে গ্রহণ করি গেলাম শুনতে শুনলাম শুনলাম না শুনলাম হয়তো ঘুমাতে ঝেমোতে লাগলাম তা নয় এটা কিন্তু শ্রবণ সোনা নয় সোনা আর শ্রবণের মধ্যে অনেক পার্থক্য সোনাটা হচ্ছে যে অমো অমনোযোগীভাবে একটা কথা বলল সেটা কানে নিলাম এটা হচ্ছে সোনা আর শ্রবণ কথাটা তা নয় শ্রবণ কথাটা হচ্ছে যে আমার যে শ্রবণ ইন্দ্রিয় তার সাথে মনের সংযোগ করে তারপরে একসঙ্গে যে ইন্দ্রিয় সমস্ত একত্রিত করে সেটাকে গ্রহণ করা সেটাকে বলা হয় শ্রবণ তাই শ্রবণও মঙ্গলম যদি সেইভাবে শ্রবণ করা যায় তাহলে তাতে মঙ্গল হয় কেন মঙ্গল হয় ওই যে বলল কানের ভিতর দিয়ে মরমে পশিল গো অর্থাৎ সেই নাম ভগবানের নাম গুণগান সেইটা কানের ভিতর দিয়ে যখন ভেতরে যায় ভেতরে গিয়ে আমার অনন্তকালের যে পাপ রাশি যেটা পাপ আমাদের ভিতরে জমে রয়েছে আমরা এক জনমেই মানুষ হইনি আমাদের বহু জনম অতীত হয়েছে তাই সেই সব জনমে আমাদের যে ভিতরে পাপ জমাই আছে যে পাপের কর্মফল আমরা এই পৃথিবীতে ভোগ করি আমরা এই যে নানান রোগ শোক বাধা বিপত্তি অনেক কিছুর মধ্যে যে চলতে থাকি এগুলো আমাদের কিন্তু অনাদি কাল ধরে অনেক পাপ আমাদের ভিতরে জমে আছে সেই পাপের ফলে কিসে দূর হয় দাপর যুগে কি করেছে কঠোর তপস্যা করতে হয়েছে তাদের অনেক আয়ু ছিল সেই আয়ু নিয়ে তারা জন্মগ্রহণ করে কঠোর তপস্যা করেছে বহু দিন ধরে তার দীর্ঘ আয়ু ছিল বহুদিন ধরে তপস্যা করেছে কিন্তু কলিতে তো অত আয়ু নেই অল্প আয়ু এই অল্প আয়ুর মধ্যে আমাদের সেই পাপরাশি কি করে দূর হবে সেটা আমাদের শাস্ত্র বলেছে যে শ্রবণমঙ্গলম তাই সেই কথা যখন তার কানে গেল ভবা পাগলা নাম এই কানে যাওয়ার সাথে সাথে তার ভিতরে কিন্তু ক্রিয়া শুরু হয়ে গেল কীরকম অনেক আবর্জনা যদি এক জায়গায় জমা হয় সেই আবর্জনার মধ্যে যদি আগুন ধরিয়ে দেওয়া যায় আগুন ধরিয়ে দিলে কি হয় সেই আবর্জনা রাশি আগুনে দগ্ধ হয়ে যায় মানে পুড়ে যায় পুড়ে আর সে আবর্জনা থাকে না তেমনিভাবে আগুনের মতো এই ভগবানের যে নাম এই নাম কানের ভিতর দিয়ে ভিতরে গিয়ে প্রবেশ করে যখন তখন ভিতরের সমস্ত পাপ রাশি ধীরে ধীরে দূর হতে থাকে তেমনিভাবে তার কানের ভিতরে যখন প্রবেশ করেছে ভবা পাগলা নাম ভবা আমরা বলি ভবা শব্দটাও আমাদের জানা প্রয়োজন আছে ভবা শব্দের অর্থ হচ্ছে ভগবান ভগ শব্দে ভ আর বান শব্দের হচ্ছে বা এই দুটো নিয়ে হচ্ছে ভবা তাহলে ভগবান ভগবান কি জিনিসটা ভ শব্দে পৃথিবী পৃথিবী অনন্ত সেই ভ শব্দ আর গ শব্দ হলো গগন মানে আকাশ আর বা শব্দ হল বায়ু আর ন শব্দ হলো নক্ষত্র সবই কিন্তু অনন্ত গুণে শেষ করা যায় না এই অনন্ত যে জিনিসটা সেটাই হলো ভগবান তাই ভগ ভবা যখন আমরা বলছি তখন কিন্তু আমরা ভগবান বলছি যে ভগবান আমরা অনন্ত বুঝায়। কৃষ্ণ বিষ্ণু যা কিছু বুঝায়। সেটাই আমরা এক শব্দে বললাম ভবা ভবা শব্দে হচ্ছে ভগবান তো যখনই ভবা পাগলা নামটা তার কানের ভিতরে গেল কানের ভিতরে গিয়েই কিন্তু তার সেই পাপ রাশি দূর হতে আরম্ভ করেছে তখন সে ভবা পাগলার পায়ে পড়ে গেল বাবা তুমি আমায় উদ্ধার করো কেন রে তোর কি হয়েছে তোকে উদ্ধার করব তখন বলছে না বাবা আমি একজন ডাকাত আমি ডাকাতি করি আমি আর জীবনে ডাকাতি করব না তুমি আমাকে উদ্ধার করো আমি আর ডাকাতি করবো না আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি আমি আর কোনোদিন ডাকাতি করবো না তাহলে এই যে গঙ্গা বক্ষে চলতে চলতে ভবা পাগলা একজন নিকৃষ্ট মানুষ যে নাকি সমাজে সবার চোখে ঘৃণিত তাকে কিন্তু একজন প্রকৃত মানুষই পরিণত করল সেই দিন থেকে সে তার ডাকাতি ছেড়ে দিল তাই তিনি বলেছেন আমি নিকৃষ্টকে উৎকৃষ্ট করি ভবা পাগলা বলেছেন কি যে মায়ের কাছে সবাই সমান কিবা বা হিন্দু কি মুসলমান মায়ের কাছে সবাই সমান আমরা কিন্তু মনে করি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব আলাদা আলাদা আমাদের মন এতই সংকীর্ণ যে আমরা ভবা পাগলার মন্ত্রে দীক্ষিত যারা তারাই এক হতে পারি না তারাই হিংসায় ভবা পাগলা তাই বললেন ওরে মানুষ দেখবি যদি ভগবান ছেড়ে দে তোর হিংসা বৃত্তি ওই তো বিঘ্নতি প্রধান তাহলে আমাদের এই কথাটা ভবা পাগলা ভবা পাগলা করলে বা তার গান গাইলেই কিন্তু শুধু হবে না তার বাণীগুলো তিনি যেমন তার জীবনে বাস্তবায়িত করে দেখিয়েছেন তেমনি তার গানের যে কথা সে বাণী সেগুলোকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে যদি বাস্তবায়িত করতে পারি তবেই কিন্তু আমরা সেই ভগবানকে লাভ করতে পারব আমরা কয়েকজন মাত্র মুষ্টিমে কয়েকজন ভবা পাগলার দীক্ষিত তারা এক থাকতে পারি না কেন পারি না অন্য কোনো কারণ নয় কিন্তু কারণ একই ভবা পাগলা একই মায়ের আমরা সন্তান তাহলে কেন এক থাকতে পারি না আমরা তো সবাই এক তাহলে কেন এক থাকতে পাই না না থাকার কারণ হচ্ছে হিংসা পরস্পরের প্রতি পরস্পর হিংসা কিন্তু আমাদের সেই হিংসাটা কিন্তু আস্তে আস্তে ছাড়তে হবে তাই ভবা পাগলা বললেন ওরে মানুষ দেখবি যদি ভগবান ছেড়ে দে তোর হিংসা বৃত্তি ওই তো বিঘ্ন অতি প্রধান এটাই হয়েছে সবচাইতে বড় বিঘ্ন এই হিংসা বৃত্তিটা হিংসাবৃত্তি আমাদের ছাড়তে হবে তাই ভবা পাগলা বললেন কি আমরা মানুষকে যদি ভালোবাসতে চাই ভবা পাগলার কাছে যারা আসতেন আমরা নিজেরা ভবা পাগলার কাছে থেকে দেখেছি যে ভবা পাগলার কাছে যারা আসতেন তিনি কি জাতি কার দীক্ষিত কিছু দেখতেন না তার কাছে আসা মাত্র তিনি জিজ্ঞেস করতেন বাবা ভালো আছো তুমি কি খেয়েছো তো যখনই বাবা বলে ডাকতেন ডাকার সাথে সাথেই সে তার পাগলার আপন হয়ে যেত তার কাছে কোনো জাতি ছিল না তিনি কোনো কার দীক্ষিত তা খোঁজ নিতেন না তাহলে আমরা কেন পারবো না আমরা আমাদের ভিতরে যে হিংসা বৃত্তি আমরা সাংসারিক ক্ষেত্রে যাই করি না কেন যখনই আমরা ভবা পাগলার ক্ষেত্রে আসব ভবা পাগলার নাম করব। তখন তো সব এক হয়ে যাবো আলাদা থাকার আমাদের কোনো প্রশ্নই নেই কারণ আমরা আগেকার দিনে একটা গল্প শুনতাম যে এক ব্যক্তি বৃদ্ধ সে বিছানায় শয্যাশায়ী তার মৃত্যু আগত তো কি তখন তিনি তার পাঁচটি ছেলেকে ডাকলেন যে কাছে এসো তা কাছে এলো এলে পরে কি বললেন বললেন যে দেখো ওই যে ওখানে পাঁচটা লাঠি আছে লাঠি কটে একসাথে বাঁধো তা পাঁচটা লাঠি একসাথে বাঁধল বাঁধার পরে প্রত্যেকে একজন একজন করে বলল যে পাঁচটা লাঠি তো একসঙ্গে কিন্তু পাঁচজনের একজনও ভাঙতে পারলো না তারপরে বললো ঠিক আছে আলাদা আলাদা করে একটা একটা করে একটা একটা করে ভাঙতো একটা লাঠি ভাঙা তো কোনো ব্যাপার না একটা করে লাঠি সবাই ভেঙে ফেললো তখন বলল যে বুঝতে পারলে তাহলে যে তোমরা যদি একত্রিত থাকো তাহলে কিন্তু তোমাদের কেউ ভাঙতে পারবে না পাঁচ ভাইকে বোঝালো তোমরা যদি একত্রিত থাকো তাহলে কিন্তু তোমাদের কেউ ভাঙতে পারবে না আর তোমরা যদি আলাদা আলাদা থাকো তাহলে কিন্তু তোমাদের এইভাবে ভাঙতে পারবে তাহলে আমাদের কি শিক্ষা এটা যে আমরা যে গুরু ভাই আমরা যে ভবা পাগলার দীক্ষিত শিষ্য তারা যদি সবাই একসাথে থাকি তাহলে কিন্তু আমাদের কেউ কিছু করতে পারবে না কিন্তু আমরা যদি নিজেরাই আলাদা আলাদা হয়ে থাকি তাহলে তো নানান জন দিয়ে নানান রকম করতে পারবে তাহলে মনের মধ্যে থেকে সেই হিংসাবৃত্তি ছেড়ে আমাদের প্রতিশ্রুতি নিতে হবে যে না আমরা আলাদা থাকবো না আমরা সবাই এক সব সময় এক থাকব যদি আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয় সে ভুল বোঝাবুঝিটা আমরা নিজেরাই কিন্তু মিটিয়ে নেব মিটিয়ে নিয়ে আমরা এক থাকব এটাই হচ্ছে ভবা পাগলার শিক্ষা তিনি যখন ছোট্টবেলায় তার জন্মভূমি ঢাকা জেলায় আমতা গ্রামে সেখানে একটা গাব গাছ ছিল বিলেতি গাব গাছ আমরা আগে বলতাম এখন আমরা ভবা পাগলার যারা অনুগামী তারা বলি সিদ্ধ গাব গাছ সেই সিদ্ধ গাব গাছ বলি কেন যে ভবা পাগলা সেই গাব গাছের গোড়ায় বসে পাঁচ বছর বয়সে মাটির সন্দেশ তৈরি করে তারপরে মায়ের ভোগ দিতেন ভোগ দিয়ে সেই মাটির সন্দেশটাই ভেঙে ভেঙে সবাইকে দিয়ে বলতো খা তো তারা খেয়ে দেখতো যে সেটা খাটি সন্দেশ এবার বাড়িতে গিয়ে সেই শিশুরা বড় যারা তাদের অভিভাবক তাদের কাছে গল্প করেছে যে আমরা ভবেন আমাদের সন্দেশ খাইয়েছে তো ভবেন সন্দেশ পাবে কোথায় পাঁচ বছরের শিশু আর এখনকার দিনে যেমন কাছাকাছি মিষ্টির দোকান পাওয়া যায় বা পয়সাও কাছে থাকে তখনকার দিনে কারো কাছে পয়সাও থাকতো না আর কাছে মিষ্টির দোকানও থাকতো না তাহলে কোথায় মিষ্টি পাবে বললো যে কি করে হয় তা পরের দিন আবার যখন ভবা পাগলা ওই রকম মাটির সন্দেশ তৈরি করে তারপরে মায়ের পুজো করছে তখন সবাই গিয়ে দাঁড়ালো দাঁড়িয়ে বলল তাহলে হাত পেতে ওদের সঙ্গে শিশুদের সঙ্গে সেই মাটির সন্দেশ হাতে নিল খেয়ে দেখে হ্যাঁ খাঁটি সন্দেশ তখন তাকে প্রশ্ন করল যে মাটি এই খাঁটির সন্দেশ হলো কি করে বলে একের যোগেই যোগ কয়েক বয়ের সঙ্গে যদি এক যোগ করা যায় তাহলে বালিও কালি হয়ে যায় মানে বটা তো ব লেখা বয়ের এই পাশে যদি এক লেখা যায় তাহলে ক হয়ে যায় তাহলে বালিও কালি হয়ে যায় তাহলে একের যোগেই যোগ তাইলে ভবা পাগলা কি বুঝালেন যে এক এবং একতা আমাদের দরকার কি আমরা সাধন ভজন যতই করি যত ঊর্ধ্বে উঠি প্রাথমিক আমাদের দরকার হলো একতা একতাই যদি আমাদের না হয় তাহলে কোনো সাধন ভজনই হবে না আমরা যতই গান করি বাজনা করি কিছুতেই কিছু হবে না যদি আমাদের ভিতরে সেই একতা না থাকে তাহলে আমাদের প্রয়োজন হলো একতা আমরা সেটা শিক্ষা লাভ করব। যে একতা অর্জন করা আর ভবা পাগলা কি অনেকে বলে ভবা পাগলা পাগল তার কোনো নিয়মকানুন ছিল না না সম্পূর্ণ ভুল কথা সম্পূর্ণ ভুল ভবা পাগলা তাকে একজন জিজ্ঞেস করেছিল ভক্ত বাবা আমরা এই যে ভগবানকে যে সাধন ভোজন করব তাহলে আমাদের খাওয়া দাওয়া করা কি দরকার অনেকে বলে নিরামিষ খেতে হয় অনেকে বলে আমিষ খেতে হয় তাহলে আমাদের কি খেতে হবে ভবা পাগলা বললেন তুমি সব খেয়েও নিজের মাথা খেয়েও না একটাই কথা বললেন গীতার চরম কথা গীতা এইটা ব্যাখ্যা করেছেন যে খাদ্য তিন রকমের হয় সাত্বিক রাজসিক তামসিক তিন রকমের খাবার হয় সাত্বিক খাবার কি যে খাবারটা সরস এবং সারযুক্ত যেটা খেলে উৎসাহ বল বৃদ্ধি পায় সেটা হলো সাত্ত্বিক আহার বলে নাই কিন্তু যে এই এই খাওয়া যাবে এই খাওয়া যাবে না গীতায় বলেছে এই খাওয়া যাবে এই খাওয়া যাবে না তা কিন্তু বলে নাই বলেছে যেটা খেলে উৎসাহ বল বৃদ্ধি পায় সারবান সরস এবং টাটকা সেই খাবারটা হচ্ছে খাবার খাবার আর যেটা খেলে তীক্ষ্ণ রুক্ন বিদাহী যেটা খেলে পরে যে খাবারটা তীক্ষ্ণ রুক্ষ এবং বিদাহী অতিরিক্ত লবণাক্ত অতিরিক্ত টক এবং যেটা খেলে আগে সুখ পরে দুঃখ সেটা হলো রাজসিক খাবার আর তামসিক খাবার কি বলেছে যেটা পর্যসু মানে উচ্ছিষ্ট এবং পচা বাসি যেটা খেলে নিদ্রা আলস্য প্রমাদ বৃদ্ধি পায় সেটাকে বলা হয় তামসিক আহার তাহলে ভবা পাগলা কিন্তু এই যে তিন প্রকারের খাবার এক কথায় বুঝিয়ে দিলেন এত সুন্দরভাবে বাংলা ভাষায় বললেন তুমি সব খেয়েও নিজের মাথা খেয়েও না অর্থাৎ যেটা যেটা খেলে তোমার স্বাস্থ্যের উন্নতি হবে তোমার আহার বল বৃদ্ধি পাবে তোমার উৎসাহ বৃদ্ধি পাবে সে খাবার তুমি খেয়েও আর যেটা খেলে তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে তোমার দেহের অবনতি হবে সেটা তুমি খাবে না যেমন যদি কারো বেগুন খেলে গায়ে অ্যালার্জি হয় বা ডিম খেলে গায়ে অ্যালার্জি হয় তাহলে তার সেটা খাওয়া নিষেধ বা ডাক্তার বলেছে তুমি লবণ খাবে না বা চিনি খাবে না তাহলে তার সেটা খাওয়া নিষেধ তাহলে ভবা পাগলা এক কথাই বলে দিয়েছে যে তুমি সব খাবে নিজের মাথা খাবে না আর ভবা পাগলাকে আমরা প্রথমে যেটা বললাম যে তার কাছে সবাই আপন হয়ে যেত আমি সেটার একটা দৃষ্টান্ত দিয়ে বলছি আমি গেছি বৃন্দাবনে বৃন্দাবনে গেলে এক সাহেব ইংল্যান্ড থেকে এসেছে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি তো বৃন্দাবনে শুনে এসেছিলাম যে এটা প্রেমের রাজত্ব এখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রেম লীলা করেছেন কিন্তু আমি তো এত ঘুরলাম কিন্তু আমি তো প্রেমের লক্ষণ কিছুই পেলাম না এখানে তো শহর কেন্দ্রিক মানুষের জীবন ব্যবসা বাণিজ্য এইসব করছে কিন্তু কৃষ্ণের যে প্রেমের কথা শুনেছি সে প্রেমের কোনো লক্ষণ তো এখানে আমি পেলাম না আপনি কি বলতে পারেন যে ভারতবর্ষে কারো কাছে গেলে আমি সেই প্রেম উপলব্ধি করতে পারবো বলতে পারেন আমি হ্যাঁ বলতে পারি তা বলুন তো আপনি তখন আমি বললাম যে আপনি যান বর্ধমান জেলায় কালনা শহরে ভবার ভবানী মন্দির সেখানে ভবা পাগলা আছেন তাকে আমি দর্শন করুন তাহলে আপনি প্রেম উপলব্ধি করতে পারবেন আমার কথা শুনে সত্যি সত্যি সে চলে এলো কালনায় কালনায় এসে আমি পরবর্তীকালে আমি তখন কালনায় ছিলাম না আমি পরবর্তীকালে যে ভবা পাগলার কাছে থাকতেন শান্তিরঞ্জন বিশ্বাস ভবা পাগলার গানের রাজা সেই শান্তিরঞ্জন বিশ্বাসের মুখে বর্ণনাটা শুনেছি আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি একটা লোক পাঠিয়েছিলাম সে কি এখানে এসেছিল তখন সে আমাকে বর্ণনা দিল যে সে ভবা পাগলার কাছে এসে নাট মন্দির উঠেই প্রথমে ভবা পাগলাকে দেখেই বলে উঠল মাই জিস দ্য খ্রাইস্ট অর্থাৎ কি ওরা হচ্ছে যীশু খ্রিস্টের ভক্ত কিন্তু ভবা পাগলাকে দেখে সে বলে ফেললো যে ইনি তো খ্রিস্ট তাই বলল মাই জিস হাজ দ্য খ্রাইস্ট বলে সে একদম অভিভূত হয়ে পড়ল এবং সেই শান্তিরঞ্জন বিশ্বাসকে বলে গেছে যে আমাকে এরকম একজন পাঠিয়েছিলেন বৃন্দাবন থেকে আমি সত্যি সত্যি এসে এখানে সেই প্রেম যে ভারতবর্ষের সেটা আমি উপলব্ধি করতে পারলাম সেটা বললাম তাই এই যে ভবা পাগলা সম্পর্কে অনেকের কিন্তু ধারণা যে ভবা পাগলা পাগল তার কোনো কিছু নিয়ম নিয়মকানুন নেই কখনোই না নিয়ম নিয়মকানুন অবশ্যই আছে তার কারণ হলো যে নিয়ম নিয়মকানুন যার নাই সে হচ্ছে উশৃঙ্খল তার কোন শৃঙ্খলতা নাই কিন্তু ভবা পাগলা হচ্ছেন পৃথিবী বিখ্যাত একজন যুগাবতার কোন নিয়ম কানুন না থাকলে এত বড় একজন যোগাবতার হতে পারেন না কারণ ভবা পাগলা নিজে বলেছেন আই এম ডেঞ্জারাস বাট এ ছুটে বলবেন আই এম ডেঞ্জারাস বাটে স্যুইটেবল নেন ভবা পাগলা কিন্তু খুব ভয়ঙ্কর ছিলেন তেজস্বী ছিলেন কিন্তু আবার তিনি ছিলেন একবারে নরম মমের মতো তার ভিতরে প্রেম ভালোবাসা বিরাজিত সর্বক্ষেত্রে তার প্রেম ভালোবাসা প্রকাশ পেয়েছে আমি আমার নিজের জীবনে দেখেছি যে ভবা পাগলা একদিন কালনায় গঙ্গা বক্ষে গঙ্গা পার হচ্ছি নৌকয় করে পার হয়ে ওপারে হচ্ছে নৃসিংহপুর ঘাট তা নৃসিংহপুর ঘাটে যখন পৌঁছালাম তখন একজন ঘোড়া চালক মানে ঘোড়ায় করে সে মাল নেওয়া না করে তা ঘোড়ার পিঠে এত মাল চাপিয়েছে যে ঘোড়াটার যেতে পারছে না ঘোড়াটা একদম পিঠ বাঁকা হয়ে গেছে তারপরেও ঘোড়াটার পিছনে চাবক দিয়ে সে ঘোড়ার মালিক যে সে মারছে চাবক দিয়ে কিন্তু ঘোড়াটা যেতে পারছে না ঘোড়াটা একদম পিঠ বাঁকা হয়ে গেছে তো ভবা পাগলার হাতে একটা চাবক থাকতো সবসময় ভবা পাগলা কি করলেন সে গিয়ে সে চাবকটা দিয়ে সে ঘোড়ার মালিককে মারতে লাগলেন তো আমরা ভাবলাম যে মহা বিপত্তি হবে তো কারণ হঠাৎ করে গিয়ে এই লোকটাকে মারতে লাগলো সে যদি রেগে যায় বা আরো লোকজন যদি যায় কিন্তু না উচিত কাজ যে করে সঠিক কাজ যে করে তার পক্ষেই সবাই যায় তার বিপক্ষে কিন্তু কেউ যায় না তাই ভবা পাগলার বিপক্ষে কিন্তু তখন কেউ গেল না তখন ভবা পাগলার পক্ষেই সবাই এলো এবং ভবা পাগলা তাকে বুঝালো বাবা তোমার কেমন লাগে এখন তুমি যে ঘোরাটাকে এইভাবে মারছ তোমার কেমন লাগে এখন মানে ভবা পাগলা এমন বুঝিয়ে দিলেন যে এই যে প্রাণী যে নাকি কথা বলতে পারে না যে নাকি নিরীহ তার জন্যে ভবা পাগলার অন্তর এত কাঁদে এত তার প্রতি ভালোবাসা এত তার প্রতি এত প্রেম যে তার কষ্টে ভবা পাগলার অন্তর কেঁদে উঠেছে তাই গিয়ে ভবা পাগলা সেই মালিকটাকে চাবুক দিয়ে মারল মেরে বুঝিয়ে দিল যে ওকে যে মারছ কেমন লাগে দেখো এরকম লাগে তখন থেকে সেই লোকটা ভবা পাগলাকে বললো যে না আমি আর এমন কাজ করব না এমন এমনভাবে আমি আর কোনোদিন ঘোড়াকে শাস্তি দেব না তাহলে এই যে ভবা পাগলা যেটা বললাম যে ভবা পাগলা ছিলেন মোস্ট পার্টিকুলার মোর ডিসিপ্লিন তার শিক্ষা মধ্যে রয়েছে আমরা যেগুলো আমাদের সন্ধান করে জানতে হবে ভবা পাগলার যে গানগুলো এই গানের মধ্যে দিয়ে তিনি সমস্ত কিছু বলেছেন সেই শিক্ষাগুলো বলেছেন সেই শিক্ষাগুলো কিন্তু আমাদের গ্রহণ করতে হবে আমরা যদি গ্রহণ করতে পারি তবে আমরা ভবা পাগলার প্রকৃত সন্তান বা প্রকৃত শিষ্য হতে পারব এবং তখন আমাদের ভিতরে যে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য সেগুলো দমন হবে দমন হলে আমরা তবে সেখানে পৌঁছাতে পারব আমাদের কিন্তু এটা পরপর করতে হবে তাই ভবা পাগলা বললেন যে তুমি অঙ্ক করিলে ভুল যোগাসনে বসে যোগ শিখে নাও যোগেশ্বরী অঙ্কের মূল তুমি অঙ্ক করিলে ভুল আমরা কি করছি আমরা আমাদের জীবনের যে অঙ্ক সে অঙ্কটাই আমরা ভুল করে বসে রয়েছি কেননা আমরা বিষয়ের পিছনে ধাবিত বিষয় তো লাগবেই ভবা বলেছেন যে অর্থ ছাড়া পরমার্থ হয় না অর্থেরও প্রয়োজন অর্থ ছাড়া পরমার্থ হয় না এই যে এই বাড়িতে ছোট্ট একটু মহতি ধর্মসভার আয়োজন করেছে এই আয়োজন করতে কিছু বাতাস আনতে হয়েছে কত ধূপকাঠি আনতে হয়েছে হ্যাঁ তারপরে এই যে মাইকটা বাজছে পয়সা দিতে হবে তাহলে কিছু কিন্তু পয়সার প্রয়োজন তাই ভবা পাগলা বললেন অর্থের প্রয়োজন অর্থই অনর্থের মূল। মূল এই অর্থ অনর্থের মূল কিন্তু অর্থ ছাড়া পরমার্থ হয় না আবার বলেছেন এপারে অর্থের প্রয়োজন ওপারে পরমার্থের প্রয়োজন এপারে যতদিন থাকবো ততদিন আমাদের অর্থের প্রয়োজন আছে আবার ওপারে গেলে কিন্তু অর্থের কোনো মূল্য নেই তখন পরমার্থের প্রয়োজন তাই বলেছেন অর্থ ছাড়া পরমার্থ হয় না অর্থেরও প্রয়োজন ভবা পাগলা বলতেন কি উনার ভাষায় বলছি উনি বলতেন দেখো বাবা এই যে টাকা এই টাকাকে আমি গু করি এই ভাষা বলতে কথাটা কিরকম হলো উনি বোঝালেন যে অর্থ মানে টাকা পয়সা ওনার একটা ছোট্ট ব্যাগ ছিল কালো ব্যাগের মধ্যে করে বগলে রাখতেন সবসময় পারত না অর্থে তো শোনা যায় যে টাকা পয়সা অর্থ করি সাধুত্বের বিকার জন্মায় কিন্তু ওনার বিকার জন্মাতে পারতো না কেননা কেউ হয়তো প্রণাম করে সকাল বেলায় দশ হাজার টাকা দিয়ে গেল ওই জন্যই বললেন আমি টাকাকে গু করি মানে সকালবেলায় প্রণাম করে কেউ ওনাকে দশ হাজার টাকা দিয়ে গেল সেই সে টাকাটা উনি কি করতেন সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন বাজার থেকে চাল নিয়ে এসো ডাল নিয়ে এসো মাছ নিয়ে এসো তৈরি তরকারি নিয়ে এসো এনে সৎ ভক্তরা যত ভক্ত আছে সবাইকে পেট পুরিয়ে ওনার যা খুশি আনন্দ করে খাইয়ে দিল খাইয়ে দিলে কি হলো পরের দিন গু হয়ে গেল তাহলে তো তার বিকার জন্মাতে পারল না আর আমরা কি করি আমরা কিন্তু টাকাটাকে ধরে রাখি জমিয়ে রাখি এই জমিয়ে রাখার জন্যেই কিন্তু আমাদের বিকার জন্ম কিন্তু আমরা যদি টাকাটাকে ধরে না রাখতাম সেটা যদি মহৎ কাজে লাগাতাম মহৎ সেবায় লাগাতাম ভক্তের সেবায় লাগাতাম তাহলে কিন্তু আমাদের আর বিকার জন্মাতে পারতো না তা এই যে ভবা পাগলা আমাদেরকে প্রথম কথাটাই বলেছে ডিউটি করো বিউটি বাড়বে বিউটি বাড়লে মা বেটি দয়া করবে তাই আমাদের কি সংসারে যে কর্তব্য মাতা পিতা স্ত্রী পুত্র প্রত্যেকের প্রতি যে কর্তব্য সেই কর্তব্যগুলো কিন্তু সঠিকভাবে করতে বলেছেন এগুলো ছেড়ে তিনি বলেন নাই তুমি বনে জঙ্গলে চলে যাও তা বলেন নাই ভবা পাগলা বলেছেন সংসার ছেড়ে বনে যাবি ভাত না খাস ফল তো খাবি মুখ বদলালে কি ফল পাবি ভবা পাগলার এই তো ভোজন ভবা পাগলা বলেননি যে সংসার ছেড়ে তুমি বনে যাও তা বলেনি সংসারই থাকো বদন ভরিয়া তারে ডাকো করো সংসার এটাও যে তার হইও না সন্ন্যাসী এখানেই থাকো বদন ভরিয়া তারে ডাকো তিনি সংসার ছেড়ে যেতে বলেন নাই তোমরা সংসার করো কিন্তু কর্তব্যগুলো সঠিকভাবে করতে হবে যে মাতা পিতার প্রতি কর্তব্য হওয়া পাগলা গানের ভিতরে লিখে বলেছেন ঘুম হতে উঠে তুমি করিও প্রণাম পিতা মাতা গুরুজন যত তীর্থ ধাম তাহলে ঘুম থেকে উঠে পিতামাতাকে প্রণাম করতে বলেছে মানে কি তাহলে পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি সেটা রাখতে বলেছে তিনি সে ভক্তিটা রাখতে হবে এটা একটা কর্তব্য তারপরে পিতা মাতার প্রতি কর্তব্য তারপরে স্ত্রী স্ত্রীর প্রতি কর্তব্য তারপরে ছেলে মেয়ের প্রতি কর্তব্য এই সমস্ত কর্তব্যগুলা সঠিকভাবে করলে তবে তার আধ্যাত্মিক উন্নতি এবং সে ভগবানের দিকে অগ্রসর হতে পারবে আর এদের প্রতি যদি কর্তব্য না করা হয় তাহলে কিন্তু ভগবানের প্রতি অগ্রসর হওয়া যাবে না কারণ আমাদের উপনিষদে একটা গল্প আছে বলেছে উপনিষদে ভবা পাগলার কথাগুলোই শাস্ত্র বাইরে কিছু নয় শাস্ত্রে আমাদের ঋষি যা বলে গেছেন ভবা পাগলা সেইটা সংক্ষেপে আমাদের বাংলা ভাষায় বলে গেছেন যা গানের ভিতর দিয়ে আমরা সেটা সুর ছন্দের মাধ্যমে জানতে পারি কারণ আমাদের যদি এখন সংস্কৃত ভাষায় কিছু বলা হয় আমরা তো সংস্কৃত কেউ জানি না তাহলে সংস্কৃত বুঝতে পারবো না তাই সেটা যদি বাংলা ভাষায় সহজে বলা হয় তাহলে আমরা বুঝতে পারবো তাই সেই কথাগুলোই ভবা পাগলা সহজ সরল ভাবে আমাদেরকে বলে গেছেন কর্তব্য সম্পর্কে যেটা বললেন ভবা পাগলা সেইটা আমাদের উপনিষদে অনেক আগে বলে গেছে কি বলে গেছে বলেছেন যে এক বনে গেছিল তপস্যা করতে গেছিল তপস্যা করতে বনে তপস্যা করতে করতে তপস্যায় তার এত উন্নতি হয়েছে যে একদিন তার মাথায় উপর থেকে একটা বক সে পায়খানা করে দিয়েছে পায়খানা করে দিলে তখন সে রাগ হয়ে উপর দিক তাকিয়েছে সে পাখির দিকে পাখির দিকে তাকালে তখন পাখিটা ভরসীভূত হয়ে পড়ে গেছে মানে পুরে সারকার হয়ে পড়ে গেছে তখন সে তপস্বী ভাবলো যে আমার তো তাহলে তপস্যায় অনেক উন্নতি হয়েছে যে আমি পাখিটার দিকে তাকালাম আর পাখিটার সঙ্গে সঙ্গে ভরসীভূত হয়ে মাটিতে পড়ে গেল তাহলে আমার তপস্যায় তো অনেক উন্নতি হয়েছে তার ভেতর একটা অহংকারী অহংকার এসে একদিন সে গ্রামে গেছে ভিক্ষা করতে তো এক ব্রাহ্মণের বাড়িতে উঠেছে ভিক্ষাং দেহি বলে উঠেছে তা উঠলে পরে সে তখন ভিক্ষা নিয়ে আর কেউ আসছে না সে ব্রাহ্মণী ভিক্ষা নিয়ে আসছে না তো অনেক পরে সে ব্রাহ্মণী ভিক্ষা নিয়ে এসছে এসে দেখে যে তপস্বী রাগান্বিত হয়ে গেছে রাগ করে তার দিকে তাকাচ্ছি তখন সেই ব্রাহ্মণী বললেন আমি সেই বনের বক নহি তখন তপসি ভাবলো ভাবল যে কি করে বুঝতে পারলো যে আমি বনে বক করেছি কি করে বুঝতে পারলো তখন বলল যে আপনি কি করে বুঝলেন যে আমি বনে বক ভর্ষীভূত করেছি বলে এটা যদি আপনি জানতে চান তাহলে মিথিলায় যান মিথিলায় যে দেখুন এক ধর্ম বেদ আছে তার কাছে গেলে জানতে পারবে তারপর সেই মিথিলায় রওনা হলো মিথিলায় গিয়ে দেখে যে এক বেদ সে মাংস টুকরো টুকরো করে বিক্রি করছে তা সন্ধানে জানতে পারলো এই হলো ধর্মবেদ তা তাকে তার কাছাকাছি গেলে ধর্মবেদ বলল বললো ও হে আসুন 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 তপস্বী আপনাকে সেই ব্রাহ্মণই পাঠিয়েছে না তখন তখনকার দিনে কিন্তু এখনকার মতো মোবাইল ফোন ছিল না যে ফোন করে জানিয়ে দিয়েছে যে আমি একজন লোক পাঠিয়েছি এত যোগাযোগ ব্যবস্থাও ছিল না সে তো পায়ে হেঁটে গেছে তখন বলল যে তু আপনাকে সেই ব্রাহ্মণই পাঠিয়েছে না তখন আরো অবাক হয়ে গেছে যে এ কি করে জানলো একজন মাংস বিক্রেতা সে কি করে জানলো যে আমাকে সে ব্রাহ্মণী পাঠিয়েছে তখন বলল এখানে বসুন তারপর আপনাকে আমি নিয়ে যাচ্ছি তো সেখানে বসলো বসলে মাংস টাংস বিক্রি হয়ে গেলে তারপর দোকান টোকান গুটিয়ে ওনাকে নিয়ে গেল বাড়িতে বাড়িতে নিয়ে একটা ঘরে বসিয়ে রাখে যেখানে বসুন তারপর উনি ভিতরে গেলেন তো উনি বসে আছে তপস্বী ভিতর থেকে আর সে ধর্ম বেরিয়ে আসে না বহুক্ষণ পরে বেরিয়ে এলো বেরিয়ে এসে তারপরে বললো যে ঠিক আছে আপনি এবার স্নান টান করে নেন আহার গ্রহণ করুন তো তপস্বী বলে যে না আপনার সঙ্গে আগে কথা হবে তারপরে আমি স্নান আহার গ্রহণ করব। তার আগে আমি কোনো স্নান আহার গ্রহণ করবো না বল না না আপনি স্নান করুন আহার গ্রহণ করুন তারপর আপনার সঙ্গে কথা হবে তারপর শেষে বাধ্য হয়ে সে স্নান আহার গ্রহণ করল তারপরে বসে বলল শুনুন তাই শুনুন আপনাকে যে ব্রাহ্মণী পাঠিয়েছে আপনি যখন ভিক্ষা চেয়েছেন তখন তার স্বামী বাইরে থেকে ঘরে এসেছে তাই সে স্বামীর সেবা করছিল প্রথমে বাতাস দিয়ে তাকে শান্ত করেছে তারপরে জল দিয়েছে তারপরে খাদ্য দিয়েছে তারপরে সে যখন বিশ্রাম গ্রহণ করেছে তখন আপনাকে ভিক্ষা দিতে এসেছে বাবা পাগলাও বলতেন বলতেন দেখো বাবা তোমার স্বামী বলতেন তোমার স্বামী যদি বাজার বাজার করতে যায় থেকে বাজারের তা ব্যাগটা নিয়ে যখন বাড়িতে ফেরে তখন ফিরলে পরে তখন যদি তুমি সঙ্গে সঙ্গে গিয়ে বাজারের ব্যাগটা ধরো হাত দিয়ে তারপরে কি কি এনেছে দেখো তাহলে কিন্তু তোমার স্বামী অনেক বেশি শান্তি পায় এবং তার অনেক আনন্দ হয় আর যদি বলে যে এই যে বাজারে ব্যাগটা ধরো রেখে দাও ওখানে বলে রেখে দাও ওখানে কিন্তু সে মনে খুব কষ্ট পায়। এখানে দেখা গেল কি যে সে স্বামীর সেবা করে এমন জ্ঞান অর্জন করেছে যে বনে বক ভসিভূত করেছে সেটাও তিনি বুঝতে পারছেন শুধু স্বামীর সেবা করি আর ধর্মভেদ বললেন যে এই যে আপনাকে বসিয়ে রেখে আমি এতক্ষণ যে ভিতরে গিয়ে রয়েছি আমার বৃদ্ধ বৃদ্ধা পিতামাতা আছেন তাদের আমি স্নান আহার গ্রহণ করিয়ে তাদের শয়ন দিয়ে তারা এখন ঘুমিয়েছে এখন আমি আপনার সেবা অর্থাৎ আপনি অতিথি আপনার সেবা করতে এসেছি তাহলে এই পিতা মাতার সেবা করেই আমি এই জ্ঞান অর্জন করেছি আমি সব বুঝতে পারি তখন ওই তপস্বী এই জ্ঞান এলো যে তাহলে তো আমারও তো বাড়িতে পিতামাতা আছে তাহলে আমি তো তাদের ফেলে রেখে এখানে এসেছি তাদের সেবা যত্ন করি নাই তাহলে তখন ধর্মবেদ বললেন আপনিও গিয়ে ফিরে যান ঘিরে ফিরে গিয়ে আপনি পিতা মাতার সেবা যত্ন করেন সেবা যত্ন করলে তারা যদি সন্তুষ্ট হয় তাহলে আপনি আপনার তপস্যায় সিদ্ধি লাভ করতে পারবেন তা না হলে আপনার লাভ হবে না আপনি তো বক ভরসি করে আপনার ভিতরে অহংকার হয়েছে আপনি গৃহে ফিরে যান তারপরে সেই ব্যাত সেই তপস্বী আবার গৃহে ফিরে গেলেন তাই ভবা পাগলা বললেন যে বদন ভরিয়া তারে ডাকো কর সংসার এটাও যে তার হইও না সন্ন্যাসী এখানেই থাকো বদন ভরিয়া তারে রাখো এই যে যারা সংসারে আছে তারা কিন্তু যে আমরা এখান থেকে ভগবানকে লাভ করতে পারবো না তা নয় যারা এই যে এখানে সন্ন্যাসী সাধু মহাত্মা আছেন এরা পূর্বজন্মের অনেক সুকৃতি ফলে এই সাধু মহাত্মা হয়েছেন এদের উপরে ভগবানের কৃপা আছে তাই কিন্তু যারা সংসারে আছে তাদেরও যে ভগবান লাভ হবে না তা নয় তাদেরও ভগবান লাভ হবে তারাও ভবা পাগলা যে পথ দেখিয়েছেন ভবা পাগলা বলেছেন নহিরে সাধু মুই নহিরে সন্ন্যাসী সংসারে থাকিয়া আমি সংসার ও প্রবাসী নহিরে সাধু মুই নহিরে সন্ন্যাসী ভবা পাগলা কিন্তু সাধু নয় সন্ন্যাসীও নয় সংসারীও নয় এই সবকিছুর ঊর্ধ্বে আমাদের গীতায় আছে পুরুষোত্তম যুগ যেখানে বলেছে ত্রিগুণ আতীত যিনি হলেন পুরুষোত্তম সে ভবা পাগলা হচ্ছেন সেই পুরুষোত্তম তিনি হচ্ছেন ত্রিগুণ আতীত তাকে কোনো কিছু সংজ্ঞা দিয়ে নির্ণয় করা যায় অনেকে বলে ভবা পাগলা মাতৃ সাধক তা নয় কিন্তু তিনি মাতৃ সাধক কি কৃষ্ণ সাধক কি বৈষ্ণব কি শাক্ত কি তান্ত্রিক কোনোটা দিয়েই তাকে কিন্তু বোঝানো যায় না তিনি হচ্ছেন পুরুষোত্তম মানে তিনি আতীত তিনি নিজের ভাষায় লেগেছেন যে আমি বেদ আমি বেদান্ত আমি অনন্তের অনন্ত আমি কালী আমি কৃষ্ণ আমি শিব আমি ব্রহ্মা আমি পৃথিবীর চিরবন্ধু পৃথিবীর চিরবন্ধু কে হয় একমাত্র পুরুষোত্তম ভগবান সেই হয় পৃথিবীর চিরবন্ধু তিনি প্রেমের কথাও বলে গেছেন কি বলেছেন এখনো সেই বৃন্দাবনে বাসি রে এখন আমাদের কান নেই তাই আমরা শুনতে পাই না বাসি শুনে বনে বনে ময়ূর নাচের এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে আমাদের সেই বাসি শোনার মতো কান নাই তাই আমরা শুনতে পাই না আমাদের যদি সেই কানটি তৈরি হয় কেন আমাদের কান আমরা বিষয় কথা শুনতে শুনতে কানের ভিতরে মানুষের খৈল হয় না ময়লা জমে খৈল হয় না তো বিষয় কথা শুনতে শুনতে কানের ভিতরে ওরকম ময়লা জমে গেছে সেই ময়লার জন্য আমরা কিন্তু সেই বাসিটা শুনতে পাই না ভগবান সেই বাসি দিয়ে আমাদের সবসময় ডাকছেন আয় আয় আমার কাছে আয় অন্যান্য যুগে কি হয়েছে তপস্যা করে ভগবানকে ডাকতে হয়েছে আর কলি যুগে কি বাসি দিয়ে ভগবানই ডাকছে ভক্তদের আয় আমার কাছে কিন্তু আমরা সেই বাসি শুনতে পাই না তো আমরা সেই বাসিটি যাতে শুনতে পাই এই প্রতি সন্ধ্যায় একত্রিত হয়ে সমস্ত হিংসা ভুলে গিয়ে একত্রিত হয়ে ভবা পাগলার নাম গুণগান করবো তাহলে আমাদের কান পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে আমরা সে বাসি শুনতে পাবো এখন থেকে আমরা সেই প্রতিশ্রুতি নিয়ে সেইভাবেই অগ্রসর হব এই বলেই আমি আজকের মতো আমার বক্তব্য বিশ্রাম দিচ্ছি হ্যাঁ জয় ভবা ভবা পাগলা কি পাগলি মাই কি ভক্ত বৃন্দ কী ভবা সাধনা সঙ্গীত কি জয় ভবা জয়